গ্ল্যামার ওয়ার্ল্ডে আপনি এখন বেস্ট সিনিয়র, দীর্ঘ জীবন দেখা, এবং এই ক্ষেত্রে এই যে গ্ল্যামারে টিকে থাকা বা যে সরে যাওয়ার যে একটা দুটো প্র্যাকটিসই হয়েছে আপনার, মাঝে বিরতি দিয়েছেন, তো এই সময় শুনি যে অনেকের খারাপ লাগে, হায় হায় আমি কি অনস্ক্রিন থাকতে পারছি না, অনস্ক্রিন থাকি না, আপনাদের ভেতরে ইনার ফিলিংটা কেমন হয়? তামিম ভাই, যেটা প্রথমেই আমি বলতে চাই যে আমি যখন কাজ শুরু করেছি একদম কিন্তু কোন রকমের কারোর সাথে পরিচয় ছাড়া একদম নিজের মতো করে একদম জিরো থেকে ধরেন আমি শুরু করেছি, এবং কাজ করতে করতেই ধরেন আমার অবস্থানটা তৈরি হয়েছে। সো এন্ড অফ দা ডে কিন্তু আমার কাজই আমার কথা বলবে আজকে। আপনি আনমিট আছেন, কেমন আছেন বলেন? আসসালামু আলাইকুম দানবীর ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি অনেক ভালো আছেন। অনেক অনেক বছর পর এইভাবে ভার্চুয়ালি দেখা হলো আপনার সাথে, ভালো লাগছে। আসলে আমরা খুব অ্যাক্টিভ না থাকলে বা কাজের মধ্যে না থাকলে আসলে সবার সাথে যোগাযোগ রাখাটা দেখা যায় উভয় পক্ষ থেকেই আসলে দেখা যায় একটু ছেদ পড়ে যায়, ওটাই হয়েছে আমাদের, ওটাই হয়েছে। না এটা মনে হয় আমাদের অন্যায়, যা শুরুতেই অভিযোগ না নেই, আমরা শুধু বলি যে কবে আসলেন দেশে। আমি তো তানভীর ভাই, আমি তো আসা যাওয়ার মধ্যেই থাকি, আপনি দেখেছেন আমি বছরে এক দুবার আসা হয়েছে, এবং যখন আমার সময় সুযোগ ছিল আমি কাজ করেছি, অল্প হোক বা কম হোক করেছি। তবে এবার যেটা হয়েছে, গত 2 বছর যাবতে আসলে আমি প্ল্যান করছিলাম আমার নিজের মতো করে কাজে ফিরব, সেটা ছিল, বাট করোনা এবং অন্যান্য জিনিস নিয়ে আসলে আমি পিছিয়ে গেছি বললে ভুল হবে, কারণ এগুলো নিয়ে ওয়েট করতে হয়েছে, কারণ প্যান্ডামিক এমন একটা সময়, করোনার এই প্যান্ডামিকের সময়টা তো আসলে কেউই কিছু করতে পারেনি। আমি যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে সবকিছুই আলহামদুলিল্লাহ সবকিছুই সুন্দর মতো এগিয়েছে, এখন সবকিছু যদি একটু ঠিকঠাক হয়ে যায় হয়তো বা আপনাদের মাঝে আবার নতুন উদ্যমের সবকিছু শুরু হবে। একদমই তাই। আমি একটু রুহির কাছে প্রশ্ন রাখতে চাই। রুহি, গ্ল্যামার ওয়ার্ল্ডে আপনি এখন বেস্ট সিনিয়র, দীর্ঘ জীবন দেখা, এবং এই ক্ষেত্রে এই যে গ্ল্যামারে টিকে থাকা বা যে সরে যাওয়ার যে একটা দুটো প্র্যাকটিসই হয়েছে আপনার, মাঝে বিরতি দিয়েছেন, তো এই সময় শুনি যে অনেকের খারাপ লাগে, হায় হায় আমি কি অনস্ক্রিন থাকতে পারছি না, অনস্ক্রিন থাকি না, আপনাদের ভেতরে ইনার ফিলিংটা কেমন হয়? ইনফ্যাক্ট অনেকেই বলেন আমার শোতে যে না হারিয়ে যাওয়া যাবে না, আমার প্রতি মাসে অনস্ক্রিন থাকতে হবে নয়তো আমি হারিয়ে যাব। তো আপনি তো নিজেকে বেশ আত্মবিশ্বাসী ভাবে যে কোনো সময় যখন তখন আপনি আপনি বলছেন যে আপনি দেশে এসে নিয়মিত কাজ করছেন এবং সেটাই দেখি, আপনার ভেতরে কি এই শঙ্কা কি কখনো লেগেছিল কিনা, আসলে তারকাদের ভেতরে কি হয়? তানভীর ভাই, যেটা প্রথমেই আমি বলতে চাই যে আমি যখন কাজ শুরু করেছি একদম কিন্তু কোন রকমের কারোর সাথে পরিচয় ছাড়া একদম নিজের মতো করে একদম জিরো থেকে ধরেন আমি শুরু করেছি, এবং কাজ করতে করতেই ধরেন আমার অবস্থানটা তৈরি হয়েছে। সো এন্ড অফ দা ডে কিন্তু আমার কাজই আমার কথা বলবে আজকে, ধরেন 5 বছরের ব্রেক দিয়ে আমি যদি একটা চমৎকার কাজের মাধ্যমে ফেরত আসি, আপনারা সবাই কিন্তু আমাকে নিয়ে আবার নতুন করে লিখবেন বা সবাই আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী হবেন, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি বলবো যেটা হচ্ছে, আমি তো একটা আসলে গুড রিজন জন্য ব্রেকটা নিয়েছি, আপনারা জানেন গুড রিজন, একদমই গুড রিজন, আমার ফ্যামিলি প্ল্যান করেছি, আমার চমৎকার 2টি বাচ্চা, তারা এখন তাদেরকে আমি একদম নিজের হাতে নিজের মতো করে বড় করেছি, তাদেরকে এখন আমি স্কুলে দিয়েছি, নাও আমি আমার জন্য প্ল্যান করছি, আমার জন্য সময় বের করছি যে কিভাবে আমি কাজে আসতে পারি বা কিভাবে আমি এখন ব্যালেন্স করতে পারি। আর যেটা আপনি বললেন না যে এই যে একটা মানুষের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে, আসলে আমি কি হারিয়ে যাব বা আমার কি হবে, আমার ভবিষ্যৎটা কি, আসলে যদি অস্বীকার করি তাহলে এটা ভুল হবে, কিছুটা তো আছেই। তবে অন্যদের মতো আমি বলবো আমার মধ্যে ওই ডেসপারেট ব্যাপারটা কখনোই ছিল না, আমি যখন কাজও করেছি
আপনি দেখবেন আমার কাজের গ্রাফগুলো, যদি কাজের লিস্টগুলো যদি আপনি একটু চেক আউট করেন, আপনি দেখতে পারবেন যে আমি কিন্তু কখনোই অনেক বেশি কাজ করিনি। আবার যখন কাজ করেছি সেগুলো ছিল সব সব আমাদের এখানকার সব নামি দামি যারা খুবই এক্সপিরিয়েন্স ডিরেক্টর, বা যে প্রজেক্টটা করেছি দ্যাট প্রজেক্ট ইজ ভেরি গুড। লাইক হতে পারে যে ওটা কোনো একটা উপন্যাস ছিল বা একদম লিড রোল ছিল যেখানে আমার কাজের সুযোগ ছিল বা কাজ দেখানোর, আমার ট্যালেন্ট দেখানোর সুযোগ ছিল, আমি ওই ধরনের কাজগুলোই কিন্তু চুজ করেছি। অনেক ডিরেক্টর এবং অনেকেই আমার উপর নাখোশ কারণ আমি অনেক কাজকে না করেছি। সো ব্যাপারটা হচ্ছে কি, আপনি আপনাকে আসলে কিভাবে দেখতে চান, নিজেকে কিভাবে পোর্ট্রেট করতে চান, বা কি ধরনের কাজ বা লোকজনের সাথে অ্যাসোসিয়েট করতে চান, ওইটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ধরেন পারতাম যে থাকে না যে বাচ্চাদেরকে রেখে আমি কাজ করতাম বা দৌড়ঝাঁপ করতাম, আমি হয়তো ওইটা করতে পারতাম। আমি আমার বাচ্চাটা যখন 5 মাস বা 6 মাস ছিল তখন আমি ঢাকায় এসে প্ল্যান করেছিলাম যে লেটস ডু ইট, বাট মাসখানেক পরে আমার কাছে মনে হলো আসলে এটা তো আসলে কাজের সময় না, বা এভাবে আমি আসলে কাজ করতে পারবো না, কারণ আমি আমার বাচ্চাটা এত বেশি আদরে ছিল, সবার বাচ্চাই আদরে থাকে, বাট থাকে না যে ওর সাথে আমি আসলে সময় কাটাতে চাই, ওর সাথে আমি খেলতে চাই, ওর সাথে ঘুরতে চাই, বন্ধু বান্ধবের বাড়িতে ওকে নিয়ে যেতে চাই, ওর সাথে সময় কাটাতে চাই। সো আমরা যেরকম ভাবি আসলে লাইফটা তো ওইটা না যে আমরা যেটা চিন্তা করি স্বপ্ন দেখি ওটা তো লাইফ না, বরং আমরা যেটা এক্সপিরিয়েন্স করি ঘটনা এবং পারিপার্শ্বিকতার সাথে আমরা যেটা এক্সপিরিয়েন্স করি ওইটা কিন্তু জীবন। তো জীবনের সাথে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। সো আমার কাছে মনে হয়েছে ইটস ওকে, দিস ব্রেক ইজ ভেরি গুড ব্রেক ফর মি অ্যান্ড মাই জব, কারণ আমি যা চিন্তা করেছি যে আসলে আমি কি ধরনের কাজ করতে চাই, কারণ তখন আমরা যখন যেই ফ্লোটাতে কাজ করছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি স্রোতের মধ্যে দিয়ে চলে যেতাম, হয় হারিয়ে যেতাম নয়তো ওই যে ধরনের অ্যাভারেজ কাজ হচ্ছে বা সবাই যেরকম করে চুজ করে। আপনাকে তো মানে বেঁচে থাকার জন্য বা এক্সিস্ট করার জন্য তো কিছু করতে হবে, তাই না? আপনি মনের মতো কাজের জন্য অপেক্ষা করতে পারেন, বাট আপনাকে চলার জন্য কিছু কাজ ধরতে হবে বা করতে হবে। তো আমার কাছে মনে হয়েছিল যে না, আমি আসলে এখন একটু ব্রেক নিয়ে নিই, আমি ঠিক করি যে আসলে আমি কি করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো গ্রাউন্ডটা আমি নিজে একাই তৈরি করেছি, এটা তো আসলে কেউ আমাকে তৈরি করে দেয়। একদমই একদমই একদমই। সেক্ষেত্রে যদি বলি যে রুহি আপনার ঠিক কোন সময়টা, কোন বছরটা বা কোন কাজের সময়টা, ক্ষেত্রটা বারবার রিকল করে, দ্যাটস ইওর বেস্ট টাইম, এবং সেটা টার্নিং ইস্যু বলি বা ভালো লাগার জায়গা থেকে বলি, কারণ তখন আমি আমার মডেলিং ক্যারিয়ারটাও একদম সর্বোচ্চ পর্যায়ে ছিলাম। আমি 2006 এর মাঝামাঝি সময় কাজ করেছি এবং অন্যদের মতো আসলে আমাকে অনেক সময় স্ট্রাগল করে বা অনেক দিন আস্তে 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 খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে নিজের কাজগুলো হাতে নিতে হয়নি। আমি এদিক থেকে একটু সৌভাগ্যবান ছিলাম যে প্রথম থেকে আমি একদম অনেক কাজ করতে পেরেছি, অনেক ধরেন আমাদের ফ্যাশন ব্র্যান্ড বলেন, যেহেতু আমি প্রথমে মডেলিং দিয়ে শুরু করেছি প্রিন্ট এবং র‍্যাম্প, তো দেখা গেছে যে সব ব্র্যান্ডের সাথে আমি প্রথম বছরই অ্যাসোসিয়েট করে ফেলেছিলাম, সেটা ধরেন আরং বলেন বা এখানের টিভিসি বলেন, সবকিছু আমার একসাথেই হচ্ছিল, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে মানে আমি যে 4-5 বছর কাজ করেছি আমার কাছে মনে হচ্ছে আমি অনেক কাজ করছি, অনেক কাজ করছি, এভরিডে কাজ করছি, এরকম মনে হচ্ছিল। এবং সব সিনিয়রদের সাথে কাজ করছি, সব সিনিয়র নামি দামি ডিরেক্টরদের সাথে কাজ করছি। সো আমার কাছে যেটা মনে হয়েছে 2010-12 যখন গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের সাথে আমি যে বড় একটা সিরিয়াল করলাম নাম ভূমিকায়, অবগুণ্ঠন ছিল মঞ্জু সরকারের একটা উপন্যাসের, গুলবাহার একটা ক্যারেক্টার করেছি। তো ওই কাজটা করার পরে যেটা হয় না যে একজন নাম ভালো একজন ডিরেক্টরের কাছে যখন আপনি পড়বেন, এটা তো আসলে আমাদের ডিরেক্টরস মিডিয়া, ওই কাজটা যখন আমি করলাম ভাইয়া আমাকে যেভাবে আসলে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছিলেন, প্রিপারেশনের জন্য যে ধরনের ইনস্ট্রাকশন গুলো দিচ্ছিলেন, ওগুলো দেখে মনে হলো যে আসলে আমি তো এই ধরনের কাজ করতে চাই যেখানে মানে থাকে না যে আমি অভিনয় করতে পারবো, যেখানে আমি কোন একটা মেসেজ দিতে পারবো, ওরকম একটা কিছু করতে চাই, আমি তো আসলে এলোমেলো ভাবে কখনো কাজ করতে চাইনি। তো তখনই মনে হলো যে না, আরো আশেপাশ থেকে অনেক কাজ তখন আসছিল, আমি তখন রবীন্দ্রনাথের একটা গল্প করলাম অপরিচিতা, ওটা তো খুব সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, তো আমার কাছে মনে হলো না আমি একদম চুজি হয়ে যাবো,
তখন থেকে আসলে আমি কাজের ব্যাপারে একটু চুজ করা শুরু করলাম। আর সত্যি কথা বলতে ফিল্মের যে ব্যাপারটা, আমি ফিল্ম করেছি অনেক পরে তানভীর ভাই, ফিল্মের অফার গুলো আমার 2007 থেকে ছিল। আমাদের যারা অনেক গুণী গুণী ডিরেক্টর যারা ছিলেন, সোহান ভাই বলেন বা এখানের তাপসী ঠাকুর বলেন, এরা কিন্তু আমার পেছনে ধরেন সেই অনেক আগে থেকে, হ্যাঁ অনেক আগে থেকে, এবং তারা লেগেই ছিল আমার পেছনে, মানে আমার পেছনে ছিল যে আমরা কাজ করতে চাই তোমার সাথে এটা সেটা। কিন্তু ফাইনালি কিন্তু আমি 2012 গিয়ে আমি ছবিটা করতে পেরেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিনেমা কিন্তু আমি 2009 গ্ল্যামারটা কিন্তু আমি 2019 সাইন করেছি। হ্যাঁ, আপনি ছবিটা দেখেছেন কিনা জানি না তানভীর ভাই, ওই সময়ের জন্য আমার কাছে মনে হয়েছে, ওই সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছে ওই ছবিটা অনেক আধুনিক, এবং আসলে আমি ওই ধরনের ছবি করতে চাই, যেটা যে ধরনের ছবিটা আমি বিশ্বের অন্যান্য ছবির সাথে একটা কম্পিটিশন করতে পারবো, বা আমি বাইরের কাউকে বলতে পারবো আমার এই ছবিটা দেখো কেমন লাগে, আমাকে একটা ফিডব্যাক দিও। হ্যাঁ, তো এবং এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমি আগে দেখেছিলাম, আজকে আজকে আবার সকালবেলা দেখে নিলাম, এবং ওইটাই আমি ভূমিকা যেটা বলেছি যে গ্ল্যামার ছবিটা এমন যে এত বছর আগের ছবি মনে হবে যেন এই সমসাময়িক একটা প্রোডাকশন। এবং জোহানা যে চরিত্রটা করেছেন এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু পরে করতে চাই। তার আগে একটু বলতে চাই যে ধরেন ফেসবুকের এই যন্ত্রণার আগে থেকেই রুহি তারকা, এবং সেই সময়ের কাজের যে কমফোর্টনেস, সেই সময়ের কাজের যে রেসপন্সিবিলিটি, এখন তো ধরেন দর্শক ভিউ গোনা যায়, আমি কতটুকু পপুলার হলাম এটাও, একটু লাইক যদি 10টা কমে সেই নায়িকার ঘুম হয় না রাতে এখনকার। সো এই দুইটা সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনার ক্যারিয়ারে? দুটো সময় তো দেখছেন, আপনার ছোটদের দেখছেন, আপনি নিজে দেখছেন, আপনি দুটো সময় বিলং করেছেন, আপনার কাছে ব্যাখ্যাটা? ডেফিনেটলি টেকনিক্যাল মানে ইম্প্রুভমেন্ট বা ধরেন উন্নয়ন অবশ্যই আমাদেরকে অনেক বেশি হেল্প করে, ডেফিনেটলি এটা পূর্ণভাবে অস্বীকার করা যাবে না। তবে আমার কাছে মনে হয় যে বললাম তানভীর ভাই, দিন শেষে আসলে কিন্তু কাজটা ম্যাটার। আমি খুব মানে ফিল্টার দিয়ে ছবি দিলাম, আমি খুব ধরেন একটা হাই ফাই ফটোশুট করলাম, দুবাই গিয়ে ছবি দিলাম, দ্যাটস ওকে, বাট দ্যাটস মানে থাক না, এটা দিস ইজ নট পার্ট অফ জব, ইটস লাইফ, বাট নট ইটস এ পার্ট অফ জব। আমাকে কিন্তু দিন শেষে কাজটাই করে দেখাতে হবে যে আসলে আমি কি করছি, আমাকে কিন্তু আমার ট্যালেন্টটা দেখাতে হবে যে আমি কতটুকু করতে পারছি বা কতটুকু নিজেকে কাজে লাগাতে পারছি। একটা সুন্দর ছবিতে ছবি যখন আমি দেখি আমার নিজের কাছেও ভালো লাগে, ওয়াও ছবিটা তো খুব ভালো আসছে, লোকজন 20টা লাইক দিলো বা 1-2 হাজার লাইক দিলো, ঠিক আছে, বাট আমাকে তো কাজটা করতে হবে, তাই না? লাইক দিয়ে